السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কাছে এবং দূরে দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আমার আজকের এই অনুষ্ঠানটি দেখছেন সকলকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শতজল্পনা কল্পনার অবসান ঘটি आज के दुपुरे बांग्लादेश हेफाजते इस्लामेर नवगठित कमिटी गठन हुए छे। आमरा आज के अपनादेर के ए नवगठित कमिटीर गुरुत्वपूर्ण किछु पद जारा पेयेछेन तादेर नाम प्रकाश करब इनशाल्ला। सर्वप्रथम ए नवगठित कमिटीर प्रधान उपदेष्टा हच्छेन शाह मुहिबुल्लाह बाबुनगरी हाफिजाहुल्लाह। এই নবগঠিত কমিটির সদর আলা তথা আমির হয়েছেন আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহ। এই কমিটিতে মহাসচিব হিসাবে অধিষ্ঠিত হয়েছেন আল্লামা নূর হুসাইন কাসিমি হাফিজাহুল্লাহ। উক্ত কমিটিতে যুগ্ম মহাসচিব হিসাবে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তাদের মধ্যে থেকে হচ্ছে আল্লামা জুনায়েদ আল হাবিব, মাওলানা মামুনুল হক, মাওলানা লুকমান হাকিম, মাওলানা নাসিরুদ্দিন। উক্ত কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসাবে অধিষ্ঠিত হয়েছেন মাওলানা আজিজুল হক ইসলামাবাদী হাফিজাহুল্লাহ। উক্ত কমিটিতে অর্থ সম্পাদক হয়েছেন মুফতি মনির হোসেন কাসিমি। উক্ত কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে অধিষ্ঠিত হয়েছেন আল্লামা জাকারিয়া নোমান ফয়জি হাফিজাহুল্লাহ। উক্ত কমিটিতে শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক হয়েছেন মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ। উক্ত কমিটিতে দফতর সম্পাদক হয়েছেন হাফেজ মোহাম্মদ তৈয়ব হাফিজাহুল্লাহ। এছাড়াও উক্ত কমিটিতে আরও প্রায় শতাধিক নেতাকর্মী তথা পরিচালনা কমিটির নাম উল্লেখ করা হয়েছে। সংক্ষিপ্ত সময়ের কারণে সেগুলো বলা আজকে সম্ভব হয়নি। ইনশাআল্লাহ আমার এটি ইউটিউব চ্যানেলে তাদের পরিপূর্ণ নামের তালিকা দেওয়া হয়েছে, আপনারা সেখানে ইচ্ছা করলে সেই পরিপূর্ণ তালিকাটি দেখতে পারবেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।